Assalamu alaikum bhai brothers, welcome to back another brand new video. So one of them was that I said in Sweden or living cost killa, but I have a shoe shoe that killa, but Bortomano was takila. So ask me after to share from Sweden, Bortomano was that I have a job or shoe shoe that killan. Shop the niche after with your mother and share from Ashura and to Palago, as there are not only please subscribe or Valogata, but Ashura not only to video arrival there. তো চলো কা শুরু করি মূল বিষয় তো আসলে ইউরোপের বর্তমান অবস্থা খুব বেশি খারাপ হইতে গেলে কারণ সব জিনিসের দাম পত্র তেলা বাড়ে আর আমরা আসলে যারা কাম করে তারা কোনো দাম বাড়েন না আমরা তেলা বেতন পাই জেলা আসলাম ঠিক বলন কিন্তু ইউরোপ টাকা বাসা ভাড়া খানি খরচ ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক সব জিনিসের দাম বাড়তে আছে যা আপনারা সবে জানেন সব দেশ সমান তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সুইডেনের অবস্থা কি লাবা বর্তমান পরিস্থিতি কি লাবা তো আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ হওয়া যায় আগের থেকে তুলনায় ধরো আজকে থেকে 5 বছর আগের তুলনায় সুবিধা আসলো সুইডেনের জেলা মাঝে খাম হাস পাইতো যে জেলা কি জিনিসপত্র দাম কম আসলো তো এখন কো অনেক বেশি হওয়া যায় তুলনামূলক তো আজকে আজকে থেকে 5-10 বছর আগে যারা আসলা যারা আইসন সুইডেন বা যারা দরকাইয়া নতুন খাম শুরু করছেন জহরছেন তারা অনেক সুযোগ সুবিধা পাইছে অনেক সহজে জহর তো আছে কিন্তু এখন দিন দিন আরো বেশি সহজ হয়ে যান কঠিন হয়ে যান তো করোনার আগে যে অবস্থা আসলো সুইডেন সহজে মানুষে খাম পাইলে তো সহজে জহর তো কিন্তু এখন খাম পাওয়া যায় না খাম পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় আর সুইডেনের যে একটা আগে সবচেয়ে বেশি জিও চলে আগে রেফারেন্স ছাড়া কোনো ইউরোপ খাম পাওয়া কষ্ট হয়ে যায় বিশেষ করে সুইডেনের আর অন্যান্য ইউরোপ আছে অন্যান্য দেশ অন্যান্য ইউরোপ কান্ট্রিত খাম পাওয়া একটু দরকার রেফারেন্স ছাড়া হইলেও খাম পাওয়া যায় কিন্তু সুইডেনও বেশিরভাগ দেখা যায় রেফারেন্স লাগে সেউর রেফারেন্স হইলে আপনি যদি মাথাটা জানেন না জিও জানেন না খাম একটা ফাইলে পাব আর যদি আপনি দরকার খুঁজ জিও করেন তে খাম পাওয়া যায় তো খাম মানছে নর্মালি দরকার আপনারা তারা নতুন আয় সুইডেন আয় বা নতুন দরকা স্টুডেন্ট আয় তারা খাম কিতা খাম করে দরকা ক্লিনিংয়ের খাম করে ডিশওয়াশার খাম করে ওগুলোও খাম পাওয়া যায় কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর বালা খাম পাইতে হলে দরকা সবে চায় যেন সবে চায় যেন আপনি সুইডিশ ভাষা জানতে হইব ইংলিশ জানতে হইব তো দেখা যায় অনেক ক্ষেত্রে বালা খাম পাওয়াও যায় কেন না যেন পাওয়া যায় না অনেক ক্ষেত্রে বালা খাম পাওয়া যায় তো এগুলা ভাগ্যর বিষয় আর আপনি যদি চেষ্টা করেন তে খাম পাওয়া যায় আর রেফারেন্স হইলে সহজে কি খাম পাওয়া যায় আর তো যেগুলো খাম আর কি দরকার রেস্টুরেন্ট ব্রাঞ্চে আপনি সহজে খাম পাইবা একটু ঘুরলে আর কি আপনি খুঁজতে হইব খাম কোন জায়গাতে আছে আর যদি আপনার রেফারেন্স থাকে আপনি খাম পাইবা দরকার আপনার কোনো বন্ধু আছে আত্মীয়স্বজন আছে ইত্যাদি ইত্যাদি মাধ্যমে খাম পাওয়া যায় তো যে বিষয় আর কি বর্তমানে দেখা যায় বর্তমানে যে একটা হলো সুইডেনের যে হারে বাসা ভাড়া বাড়ার তো এগুলা কি অনেক বেশি হয়ে গেছে তো আমরা যারা ছোটোখাটো বা কম খাম করি তো তারা ক্ষেত্রে দেখা যায় অনেক টাফ হয়ে যায় একই কষ্ট হয়ে যায় আর সুইডেনে আপনারা জানেন যে সপ্তাহ ট্যাক্স 30% অনেক বেশি ট্যাক্স আপনার যদি বেশি খাম করেন বেশি ট্যাক্স দিতে হইব কম খাম হলেও নিয়মের ট্যাক্স আর কি আপনার দিতে হইব তো এগুলা থেকে আপনি কোনোভাবেতে জোহর থাকতে নাই আর খালা কোনো ইস্যু নাই যা যে খাম আছে যে জিও আছে সব সাদা আর সুইডেনের আপনি বাসা আর কি ফাইতে হইলে দরকার কাউন্সিল থেকে বা সরকারি বাসা ফাইতে হইলে আপনার অনেক সময় লাগে 10-12 বছরের সময় লাগে যায় আপনি লানিত থাকতে হইব জোহর হইব তারপরে বাসা পাওয়া যায় বাসা পাইলেও দরকার দাম পড়ব অনেক টাকা ধরো আপনি যদি দুই রুমের একটা বাসা থাকেন বা দুই রুমের একটা বাসা নেন তো কমইল 8-9 হাজার ক্রাউন আইব তো 8-9 হাজার টাকা লাগে না দুই রুমের বাসা যদি নেন দুই রুম বলতে একটা ড্রয়িং রুম আর একটা বেডরুম ওগুলো হইলো বাসা নাকি দুই রুম তারা ড্রয়িং রুমে হিসাব করে আর যদি আপনি দরকার প্রাইভেট দরকার কে রহাস থাকে নেন তে আরও বেশি আইব দুই রুমের বাসা 10-12 হাজার ক্রাউন আইব তো আমি কিছু ওয়েবসাইট আর কি আপনার তো নিচে আর কি দেবো যে কোন কোন ওয়েবসাইটে আপনারা যদি রেজিস্টার হন তে ফ্রি রেজিস্টার হইতে পারবা আর সহজে বাসা পাইতে পারেন ধরো কিছু ওয়েবসাইট আছে প্রাইভেট ওয়েবসাইট আছে এগুলোর থেকে আপনি আপনার ফার্স্ট হ্যান্ড কোনটাকে আপনি বাসা পাইবা তো আমি নিচে আর কি দিয়া দিব লিঙ্ক তো আপনারা দেখতে পারেন
তো বর্তমানে সুইডেন জিনিসপত্রের দাম আগেও বেশি আসলো, এখনো অনেক বেশি হয়েছে তুলনামূলক। দরকার ইনো সবে ট্যাক্স খাটিয়ানে, যার কারণে সব জিনিসের ট্যাক্স বেশি নাকি। আপনি জিনিসটা খানি কিনুন, তে 10% 15% লাহানাই ট্যাক্স, তো তারা কিছু করার নাই। তো 10-15% ট্যাক্স আইয় খাটিয়ানে, আর বেশিরভাগ মানুষে পে করে কার্ডে, যার কারণে আর কি কোনো ওয়ে নাই আর কি, যেন হোম জো হরতাম। আর তো জবর কথা হইলাম, আপনারা কি কোন কোন জব পাইতা পারেন বা ফেসিলিটি আছে? তো বাসা থাকার কথা কইলাম, খানি খরচ কেলা জন মানুষের একটা পরিবার জন থাকে দরকার প্রায় 5,000 crowns মতো, হোম মূল্য 5,000 crowns মতো খরচ আইব মাস। আর সুইডেনও দরকার আমরা মাসে বেতন পাই, তো মাসও দরকার 5,000 crowns, নিম্নে হইলে 5,000 crowns আইব। আপনি যদি একবারে হিসাব করি, যদি চলেন হিসাব করে খান, 5,000 crowns মতো খরচ আইব। তো আমি আপনার তলায় শেয়ার করলাম যে টাকার জিও, বাসা ভাড়া, খানি খরচ, প্লাস জবর কথা। তো একজন মানুষের কত টাকা ইনকাম করতে পারে? তো একজন মানুষ যদি দরকার ফুল টাইম কাম করে, দরকার ফুল টাইম হইল 5 দিন সপ্তাহ 8 ঘন্টা করি, তো 160-170 ঘন্টা যদি কাম করে, দরকার আপনি 20-25,000 crowns ইনকাম করতে পারবা। দরকার ট্যাক্স, তো ট্যাক্স করে আপনার 15-20,000 crowns ওলা থাকব। তো এজন মানুষে গড়ে দরকার ফুল টাইম যদি কাম করে, বালা এখন ডিপেন্ড করে আপনি কোন কাম করা, কোন ধরনের কাম করা, তার উপরেও ডিপেন্ড করে। তো ফুল টাইম কাম করলে দরকার 15-20,000 crowns পাইবা ট্যাক্স পরে, আফটার ট্যাক্স আর কি পাইবা। না আর কোনো এক্সট্রা ধরো কোনো জিও ফাইতা না, বেনিফিট ফাইতা না। দরকার বাই চান্স তোর একটা বাচ্চা যদি আপনার থাকে, তে আপনি 1,250 crowns পাইবা একটা বাচ্চার। তো একটা কি সরকারে দেয় অটোমেটিক আগে আপনার দিব। তো ও হইল আপনার হিসাব, ও হইল আপনার ইনকাম। যারা আছে বা বেশি সব ও ধরনের জোয়ার থাকে, তো এখানেও আপনি যদি লো ইনকামের কোনো সুবিধা নাই, ধর সরকারেও কোনো টাকা দিত নাই, কোনো এক্সট্রা পয়সা পাইতা না, এক্সট্রা কোনো বেনিফিট পাইতা নাই, যা আপনার যদি বাচ্চা থাকে বাচ্চার পয়সা পাইবা, আর আপনি যা ইনকাম করবা তার পয়সা পাইবা, আর ওগুলো থেকে ওগুলা থাকে আপনার বাসা ভাড়া খানে খরচ, আপনার সব জিনিস আর কি ও খরচ থাকে আপনি খাবার দিতে হইব। তো অন্যান্য দেশের তুলনায় আর কি সুইডেন একটু আর কি টাপ চলা, মাসে সব মাসে বেশিরভাগ মাসে হিসাব করে চলে, বেশিরভাগ মাসে হিসাব করে খরচ করে, কারণ বুঝরা। তো এখন আপনি যদি চিন্তা করেন বিদেশ আইলে, তো আপনি যদি বালা খাম করেন, বালা পোসা থাকবা, সুইডেনের আর কি নিয়মও